বাংলাদেশে অনেক মাজার ভাঙছে, এটার পক্ষে আমি না। মাজার ভাঙছে কেন? হ্যাঁ, ওই মাজার গুলা ভাঙ্গি এলান উচিত যে মাজার গুলা সাদ দিয়া সাজায় মাজায় পূজা মণ্ডপ বানাইছে, ওইগুলা ভাঙ্গো। আল্লাহ ওয়ালার মাজার শাহজার আলমানি, শাহ মাকদুম, শাহ পরান, এদের মাজারে কেউ বেয়াদবি করবে না। কেন জানেন? এরা সত্যিকার আল্লাহর ওলি ঘুমাই দিয়েছে। আজকে বন্ড কল্যাণে টানছে আর মুরিদরা কল্যাণ দে খাজা দিস না খাজা কুকুম কুকুম, ওইদের মাজার ভাঙ্গে ঘুরে দেবে সমান করে দেখা কথা কস না। বাংলাদেশে কোন বন্ডের মাজার থাকতে পারবে না। আমার সাথে একমত কিনা আপনারা? পিটাইতেছে কোন কোন জায়গায় দিছে বাম্বু, ও কি বাত্তি ধরাই দেখবো কবরে বইয়া? ওখানে বাত্তি দেয় কি লেগে? আল্লাহ খবর বলতে পারেন না? হালাকে বাত্তি দেওয়ার কথা আছে মসজিদে, যে মসজিদে বাত্তি দেয় আল্লাহ তার কবরে বাত্তি দেয়। এইটার উল্টে দিছে কবরে, হালাকে মসজিদের তিন মাসের কারেন্ট বিল বাকি, তিন মাসের কারেন্ট বিল দিতে পারে না টাকার অভাবে, আর ওখানে মোমবাতি দেয় কি? হেরা ওয়াজের আয়োজন করে না, হেরা গানের আয়োজন করে, হেরা শাহ আলম সরকারে আনে, ওই যে আরো কারা কারা জানি আছে, বয়াতি আছে না, এগুলার আনে আইনে সারা রাত ঝুমুর দিয়ে গান শোনাকে ওরা শুনলো সব হয় পরিবর্তে গান দিত মাঝে মাঝে, না হইলেও জীবনে একবার হইলো দিত। এই নজরুল ভাই একবার হইলেও তার মাঝে গান দিত। তাহলে বোঝা গেছে যে জীবনে মাদ্রাসায় বারিন্দায় পারাতেছে সেও তো কোনদিন গান দিব না। হে কথা কর না কেন হুজুর? তাহলে বোঝা গেল এই এটা সমস্ত ভণ্ডামি শয়তানি। কালেমা পড়তে পারে না, হে নামাজের ফতোয়া দেয় খারায়। কথা কর না কেন? ইউটিউবে দেখা যায় কা মোল্লা তোর কিতাব খোল, হালাকি আর গালের টাকা গাঞ্জার গন্ধ, কইল্লার গন্ধ কয় কইল্লা, ও আবার আমার কিতাব খুলতে কয়। কথা কর না কেন? পিডিএ লুলা বানায় হবে, এখন আর ফ্যাসিস্ট জালিম সরকার নাই, খালি খারা একটা উল্টা পাল্টা ফতোয়া দে, ওই জায়গার মাদ্রাসা ছেলে দেয় বাইরে ল্যাংড়া বানায় হবে তো কত শিল্পী, কথা বলেন না কেন? এই যে দেখেন বাংলাদেশে অনেক মাজার ভাঙছে, এটার পক্ষে আমি না। মাজার ভাঙছে কেন? হ্যাঁ, ওই মাজার গুলা ভাঙ্গি এলান উচিত যে মাজার গুলা সাদ দিয়া সাজায় মাজায় পূজা মণ্ডপ বানাইছে, ওইগুলা ভাঙ্গো। আল্লাহ ওয়ালার মাজার শাহজার আলমানি, শাহ মাকদুম, শাহ পরান, এদের মাজারে কেউ বেয়াদবি করবে না। কেন জানেন? এরা সত্যিকার আল্লাহর ওলি ঘুমাই দিয়েছে। আজকে বন্ড কল্যাণে টানছে আর মুরিদরা কল্যাণ দে খাজা দিস না খাজা কুকুম কুকুম, ওইটার মাজার ভাঙ্গে ঘুরে দেবে সমান করে দেখা কথা কস না। মাজার যদি পৃথিবীতে জায়েজ থাকতো, আল্লামা শামসুল হক ফরিদপুরের কবর কাছে যায় দেখো কবর কোন জায়গায় তালাশ করে পাবা না, শশীন আল্লাহর কুতুবের কাছে যায় দেখো কবর কোন জায়গায় কোন চিহ্নই পাইবা না, চরমনে আল্লাহর কুতুবের মাজারে যায় দেখো কোন চিহ্নই নাই বেড়া, কথা কর না কেন? ওই হ্যাঁ গোসাইতে বড় পীর নিত রইডা, নাম কি? কুত্তা শাহ, গোরা শাহ, কুত্তা পয়সা মরে রয়েছে, নতুন এক ব্যবসা শুরু করছে কইডের হুয়াইয়া, মাশাআল্লাহ মাটি ভাইটছে উঠছে, দুই দিন পরে যে পেট ফাটছে, তো কুত্তা মরলে দুই দিন পরে মাটি দিয়ে ধুলে পেট ফাইডে মাটি সরে জানা বৃষ্টি নামলে কয় ওইডা ফাটা শাহ, নাউজুবিল্লাহ কইলেন না? আল্লাহ আমাদের হেফাজত করো, জোর করে আমিন। এই আমার কেরানীগঞ্জ একটা আছে কদম আলী মস্তান, শুই না ঘৃণা লাগে, মুসলমানের পুল আবার ওখানে যে মানমত করে, আবার ওইখানে যে মাশাআল্লাহ সুদ মানে দুধটা রয়ে যায় পরে, ওরে বাবা রে বাবা 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 দে বাবা, বাবা কি দেবে তোর মার কাছে কবে আইছিল তুই রে বাবা কস,
নিজের বাপরে সারা জীবনে একবারও বাপ কয়ে ডাকে না, কতক্ষণ না কেন বলছো না, একবার বাপ কয়ে সারা বছর ডাকে না পীরে যে ও বাবা, খবরদার দুটো পাও ধরে বলে যায় খারাপ মনে করেন না মিয়া, আলেম ওলামা চায় না আনছেন দুটো হেদায়েতের কথা শুনতে, আমার কাছ থেকে শুনেন কোন পীর রে বাপ পাওয়া যাবে না, হ্যাঁ যদি তার সঠিক পীর দেখেন শায়খ বলবে ঠিক, আলহামদুলিল্লাহ বলেন। এই যে এখানে ছেলেরা আমার খেদমত করছে, অনেক ছেলেরা ভলান্টিয়ার, দোয়া করি আল্লাহ এদের জীবন সুন্দর করো, আমার কি সুন্দর ছেলেরা শায়খ কয়ে ডাকছে, আমি তো শায়খ অর উপযুক্ত না রে ভাই, শায়খ কারে কয় জানো ভাই, অগাধ জ্ঞানের অধিকারী যিনি মুরব্বী, যার কথায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা হিরান পাওয়া যায়, আমি তো সেরকম কোয়ালিটির না, তোরা যখন আমাকে শায়খ কস কলজার থেকে দোয়া আসে কথা বল না কেন, কষ্ট হইতেছে আর মাত্র পাঁচ মিনিট, তাহলে আমার সাথে ওয়াদা দেন বাংলাদেশে কোনো বন্ডের মাঝে থাকতে পারবে না, আমার সাথে একমত কিনা আপনারা, বাউন্ডের কোন মাজারে সেজদা দেয়া যাবে না, কি আশ্চর্য ব্যাপার, আমার কষ্টের বুকটা ফাইটে যায় বিশ্বাস করে, মাঝে মাঝে যখন দেই মাজার গুলোর পাশ দিয়ে যখন যাই আগরবাত্তি মোমবাত্তি দিয়ে ভরে তুই দেয় কে, ও কি সোহে দেয় না কবরে বইয়া, যে ফেরেশতারা পিটাইতেছে কোন কোন জায়গায় আর দিছে বাম্বু, ও কি বাত্তি ধরাই দেখব কবরে বইয়া, এ ওখানে বাত্তি দেয় কি লাগে, আল্লাহ আকবার বলতে পারেন না, হালাকে বাত্তি দেওয়ার কথা আছে মসজিদে, যে মসজিদে বাত্তি দেয় আল্লাহ তার কবরে বাত্তি দেয়, এইটার উল্টে দিছে কবরে, হালাকে মসজিদের তিন মাসের কারেন্ট বিল বাকি, তিন মাসের কারেন্ট বিল দিতে পারে না টাকার অভাবে, আর ওখানে মোমবাত্তি দেয় কি, বদমাস কথা গুলা, এই টাকা গুলা মসজিদে দে মাদ্রাসায় দে, একটা এতিম ছেলে খাইতে পারে না ওর বোর্ডিং এ দিয়ে দে, আল্লাহর কসম করে বলছি এই ছেলেটা যদি কোরআনের হাফেজ হয়, এই ছেলেটা যদি কোরআনের হাফেজ হয় ও জান্নাতে যায়, তুমি যে ছেলেটারে 200 টাকা দিছিল ওই মাজারে না দিয়া, আমি কসম করে বললাম তুমি ওই ছেলের সাথে জান্নাতে যাবে, মাদ্রাসার কবর লাইন মাজারে যাইয়া বাত্তি দিয়ে ভরে থুয়ে দেয় কবর দিয়ে থুয়ে, কে ওসি হয়ে দেয় না বদমাইজরা হইয়া রইছে, কথা কর না কেন, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করে, মনে রাখবেন আপনাকে দুটো পাও ধরে বলে দিয়ে যাই, আমি জানি আপনাকে এলাকায় বন্ডামি নাই, মাজারের নামে গরু মানে মুরগি মানে ছাগল মানে পোলা মানে, কথা কর না কেন, মাজারের সামনে যে পোলাডারে হইয়া আপনি যাইয়েন গোলাপ সার মাজারে, ওই এনে কে হয়েছে আজ থেকে কই দিয়ে ইতিহাস নাই, কথা কর না কেন, ইতিহাস নাই মিয়া, খুদ একটা ইতিহাস বানাই লটকে থিয়ে দিছে, শুনছি সরকার ওটারে বলে উড়ে হেলাই গেল, দেই আল্লাহ কি করে আল্লাহ, হে মুসলমানের বোলা, ওই ওইটার জন্য রাস্তা এমন জাম লাগে গুলিস্তান আছে, দেখেন মনে রাখবেন, হে আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে আমরা না, তবে মনে রাখবেন যারা আল্লাহ ওয়ালাদের নামে ভণ্ডামি করে ওদের বিরুদ্ধে আমরা, কারণ আমরা যদি প্রতিবাদ না করি কেয়ামতের মাঠে আল্লাহ আমাদের বিচার করবে, কারণ আমার নবী আপনি দেখেন তো মক্কা মদিনায় কোন একটা মাজার আসেনি, এত বড় বড় সাহাবীর সাথে বড় পীর পৃথিবীতে কেউ আছে, সাহাবীদের সাথে বড় পীর পৃথিবীতে কেউ আছে, যদি কেউ মনে করে সাহাবীদের সাথে বড় পীর পৃথিবীতে কেউ আব্দুল কাদের জেলানি ও কাফের, ও কাফের কতক্ষণ না কেন, যে হলো নবীর মডেলে মডেলিং সারা জিন্দগি নবীর দেখকে করছে, হ্যাঁ গো কবরে কোনো চিহ্ন নাই, আল্লাহ আমাদের হেফাজত করেন, চাচা কিছু বুঝছেন আমি কি কইতেছি, এতে যাওয়ার পরে তো আমার বাস দেবে না, আমি জানি যে বক্তা টান ছিল আমার বাপের বিরুদ্ধে কথা হয়ে গেছে, আপনি আমার বিরুদ্ধে কইবেন আপনি যা দান সৎকে করছেন ওইটা আমার অ্যাকাউন্টে আইব, আর আমার যত আকাম কুকাম আছে তোমার অ্যাকাউন্টে যাইব, আমি অলি হয়ে যাব, কথা কর না কেন, আরো জোরে কর, আরো জোরে, এই জন্যই তো বক্তারা আগে জান্নাতে যাবে, খালি আপনাকে সমালোচনা কার কারণে, অনেক যুবক আছে আমাকে ওয়াশনে ব্যাড কমেন্ট করে খারাপ কমেন্ট করে, তুই কি জানোস একটা কমেন্টে তোর জিন্দগি নষ্ট হয়ে যাবে, এটা খারাপ কমেন্ট যদি একজন আলেমরে গালি দেয়, একটা গালি দেয় সাথে সাথে আল্লাহ কসম করে বলছি আলেমের জীবনের যত খারাপই আছে সব তোর অ্যাকাউন্টে আসবে, একটা কথা শুই না কোনোদিন আলেমকে খারাপ কথা বলা যাবে না, এখানে দেখতে হবে আমাদের ওয়াশ করি দেড় দুই ঘন্টা এক ঘন্টা বিশ মিনিট ওইটা সারে সাইরের ভিতরে মাত্র 30 সেকেন্ডের একটা ওয়াশ কাটিং করে এই ইউটিউবালারা এই যে যেগুলো ইউটিউব আছে বেজর মা এই বেজর মা ইউটিউবার গুলা
অসাধু ইউটিউবার গুলো টাকা কামানোর জন্য আলেম ওলামারে কালারিং বানাবার জন্য যে মামুন হককে জেল কাটলো বিনা অপরাধে ইউটিউবারদের জন্য, মিজানুমান আজারি এত বছর বাংলাদেশ থেকে বাহিরে এই ইউটিউবারদের জন্য, কথা বল না কেন? আছে অনেক ইউটিউবার আছে আমাদেরকে 30 সেকেন্ড 20 সেকেন্ড একটা কন্টেন্ট ছেড়ে দিয়ে ও টাকা কামাইতেছে লাখ লাখ, আর আমার মারে গাই নিতেছে পাইকের দামে যুবকরা। হালাকি মনে করবেন আমি কি ওই 30 সেকেন্ড কথা বলছি? এর আগে পিছে আমার কথা আছে না নাই? জোরে কর না কেন? জোরে আছে। এ সাজা গালে আদে বইরছে গা বাগুন বসে লস খাই শুনেছে বড়া চুপচাপ করে বইরে সন্দ কথা কও বড়া হক কথা বলবা জীবনের আসিবা না আসি। যারা ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলে এরা হইতে সবচেয়ে ইউটিউবাররা, ইসলামের ক্ষতি করতেছে ইউটিউবাররা, অসাধু ইউটিউবাররা, এটা হলুদ মিডিয়া কথা বলে না কেন? এই ইউটিউবাররা এই হলুদ মিডিয়ারা আলেম ওলামারে কালারিং করার জন্য আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি কাজ করছে যে মিডিয়াগুলো তার ভিতরে 71 চ্যানেল যমুনা চ্যানেল এগুলার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব খালি সরকারটা ভুল দিখা সরকার একটা আসুক কথা কর না কেন? আল্লাহ আমাদের হেফাজত করে জোরে কেন আমিন। টাকা নেই দিকে জমিনের মালিক কে? আল্লাহ। সব দেখে না আল্লাহ আজকে আমাদের বুক ফুলে কথা বলার সুযোগ করে দিয়েছে, যে কথাগুলো আজকে বলতে পারতেছি গত বছরও পারিনি। আপনি কি জানেন আমি ইলিয়াস রহমান জেহাদি আত্মীয়র বাড়িও বেড়াইতে যেতে পারিনি, কিন্তু মনে রাখতে হবে আল্লাহ সব সময় এটা ভুলে গেলে চলবে না।